দেশের অধিকাংশ মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে থাকায় এককভাবে বাধা দিয়ে কেউ এই বিচার বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। দুপুরে কোস্টগার্ডের 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন। বাংলাদেশের সকল নাগরিক সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ যুদ্ধাপরাধীর বিচার চায়। এর এই বিচারের প্রক্রিয়ায় বিচারের পথে কোনো ব্যক্তি বিশেষ কিংবা গোষ্ঠী বিশেষ কিংবা দল বিশেষ এককভাবে কিংবা একত্রিত হয়ে যদি কোনো বাধা সৃষ্টি করে সেই বাধা টিকবে না, এবং সেই বাধা সরিয়ে দেওয়ার জন্যে বাধা সরিয়ে জয়ের পথে আর যাওয়ার জন্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ।